আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরেই যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজছে 9টার মতো। তো আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি, তার সব থেকে বড় কারণ হচ্ছে আমার হাজবেন্ডের ছুটি। তো ওনার ছুটি থাকবে একটু রিল্যাক্সে ঘুমাতে পারি, কারণ ওনার কাজে যাওয়ার সূত্রেই কিন্তু আমাকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়, না হলে ভোরবেলা শোয়া, এক তো রাত করে দুটোর সময় শুতে হয়, তারপর ভোরবেলা উঠতে হয় সেহেরি খেতে। তো সেই কারণে কিন্তু সকাল সকাল ইচ্ছে না করলেও উঠতে হয় ওনার কাজে যাওয়ার ক্ষেত্রে। তো আজকে কাজে যাবেন না এমনটা নয়, তবে দুপুরের পরে, মানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যাবেন। তো কাজে যাচ্ছেন বলে উনি কিন্তু রোজা রাখতে পারছেন না। আসলে ওনার কাজটা খুব কষ্টকর একটা কাজ, আয়রন করেন, প্রেস খুব গরমের কাজ, আর সারাটা ক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয়, ফলে খুব কষ্ট হয়, তাই রোজাটা রাখতে পারেন না। তো যাই হোক, সকালবেলা উঠে আগে সমস্ত কাজকর্মগুলো সেরে নেব, তারপরে কিন্তু অন্যান্য কাজের দিকে যাব। তো উঠেই যে ঘরদোরটা আগে ঝাঁট দেবো সে উপায় আমার নেই, কারণ ঘরের ভেতরে ঢুকেই যদি এখন আমি লাইটটা জ্বালাতে যাই, মেয়ে আমার উঠে হাজির হয়ে যাবে, তাহলে দেখা যাবে কি এদিকের কাজগুলো আমার হয়ে গেছে, মানে আর হবে না। তো সে কারণে ভাবলাম বাইরের কাজটা সেরে তারপর ঘরে ঢুকবো, ফলে ও যদি উঠেও পারে আমার আর কোনো টেনশনটা থাকবে না। উঠেই সব থেকে প্রথমে জানলার পর্দাটা আমি তুলে দিয়েছি, দিয়ে এখানে জামা কাপড়গুলো আগে ধুয়ে নেবো। আর থালাবাটি তেমন একটা নেই, কারণ কালকে রাত্রেবেলা রান্নাবান্না যেহেতু কমপ্লিট করার পর সমস্ত একসঙ্গে আমি ধুয়ে নিই, ফলে রাত্রে যে দুটো তিনটে বাসন আমরা খেয়েছি সেটাই আছে, আর কিছু নেই। আর রাত্রেবেলা যেহেতু যত থালাবাটি হয় সব আমি ধুয়ে নিই, মানে ইফতারের পর থেকে শুরু করে রাত্রে যেহেতু রান্নাবান্না থাকে, তো সেই রান্না শেষ করা পর্যন্ত যা যা একটু থালাবাটি বেরোয় সবগুলো ধুয়ে নিয়ে তারপরেই শুতে যাই। তো সেক্ষেত্রে দেখা যায় কি সকালবেলা অতটা আর আমার থালাবাটি বেরোই না। তো সেই সবগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে গুছিয়ে নেবো। জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসেছি, সেই সাথে কিন্তু মুরগিদের খাবারও দিয়ে এসেছি। দিয়ে এসে তারপর ঝট করে থালাবাটিগুলো গুছিয়ে নেবো, নিয়ে কিন্তু তারপর আমি ঘরে যাব। তো আমার যে সংসারের কাজ, সেই কাজের মধ্যে সব থেকে ভালো লাগে কি বলতো, এই যে পানির কাজটা করতে, মানে থালাবাটি ধোয়া, কাপড় ধোয়া, সাথে ঘর গোছানো, এই সংসারের কাজগুলোকে কেন জানি না এত পরিমাণে আমি ভালোবেসে ফেলেছি। আর এই কাজগুলো করতে আমার এত বেশি ভালো লাগে। সব থেকে মেন ভালো লাগে কি কাজ করতে বলতো, ঘরদোরটা গোছাতে, ঘরদোর ক্লিন করতে। এই কাজটা যেন আমার মনে হয় আমার কাছে পৃথিবীর সব থেকে সেরা কাজ, এর থেকে সেরা কাজ আর হয় না। তো তোমরা হয়তো খেয়াল করে দেখেছো যে যখন আমি ঘরদোর ক্লিন করি বা ঘরদোর গোছাই, তখন কতটা পরিমাণে মনোযোগ সহকারে আমি কাজগুলো করি, তো বলে বোঝানোর নয়। তো যাই হোক, এখানে অনেক বকবক করে ফেলেছি, আর পাশ থেকে হয়তো তোমরা আমার মেয়ের সাউন্ডও শুনতে পাচ্ছ, তো তার জন্য আমার কিছু করার নেই, ও আমার সাথেই রয়েছে, তোকে আর কোথায় রাখবো বলো। তো পাশ থেকে যদি আমার মেয়ের সাউন্ড তোমরা শুনতে পাও, তো তার জন্য কিন্তু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছু করার নেই। তো তোমরা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আগের দিন মা ছোলা নিয়ে এসেছিলেন, আসলে আগের বার যে ছোলাটা নিয়ে এসেছিলেন প্রথম রোজার আগের দিনকে, সেটা এত ছোট ছোট, মানে ভেজানোর পরও যেন একদম একটু একটু, মানে খেতে ভালোই লাগছে না। তো সে কারণে মা আবার ছোলা নিয়ে এসেছেন। তো এই ছোলাগুলো বেশ বড় বড়, ভেজালেও কিন্তু বেশ বড় বড় হয় আর খেতে কিন্তু দারুণ লাগে। তো এগুলো বেশি করে আনা হয়েছে, মানে মা আমাদের পুরনো বাড়িতে ওখানে বিক্রি হয়, ওনার কাছ থেকে নিয়ে এসেছেন। তো এগুলো আমি এখন ঢেলে নিচ্ছি আর কিছুটা পরিমাণে অবশ্যই ভিজিয়ে দেবো। তো ভিজাতে আমি সকালবেলা উঠেই আগে ভেজাই, তো সেটা ভুলে গেছি। তো এখন
ভাবলাম ভিজিয়ে দিই। সন্ধে হতে হতে 4 ঘন্টার মতো হলেই সময় হলেই কিন্তু এটা ভিজে যাবে, বা 4 থেকে 3 ঘন্টা, এটা কিন্তু বেশি সময় লাগে না ভিজতে। আমি যেটুকু দেখলাম এর আগের দিনকে আমি ভিজিয়েছিলাম, তো মোটামুটি এতটা তাড়াতাড়ি এরা ভিজে যায় যে বলার মতো নয়, আর খেতে কিন্তু দারুণ লাগে। তো আমার এক দিদিমণি আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে আমার ছোট্ট মেয়েকে নিয়ে আমি কিভাবে নামাজ কমপ্লিট করি। তো সবথেকে বড় কথা হচ্ছে, যদি তোমার ফ্যামিলিতে তোমার বাড়িতে যদি কেউ মেম্বার থাকেন তো হোল্ড করার মতো, ওকে ধরার মতো, তাহলে তো কোনো কথাই নেই। আর যদি ওকে ধরার মতো কেউ না থাকে সেক্ষেত্রে তো হয়েই গেল, নামাজটা যে কত পরিমাণে হেডিক নিয়ে করতে হয় সেটা আর বলে বোঝানো নয়। তো বেসিক্যালি আমার ক্ষেত্রে যেটা হয়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমার শাশুড়ি তো বাড়িতে থাকেন না, তো ও কিন্তু ঘুমানোর পরেই আমি নামাজটা কমপ্লিট করতে পারি, তাও খুব রিস্কের সঙ্গে। মানে ও যখন আমার নামাজ পড়ার থাকি তখন কিন্তু ওকে আমি নিচে শোয়াই, কারণ হঠাৎ করে দেখা যায় কি ও তো এখন বড় হয়ে গেছে, আর এখন তো আমাদের পালং থেকেও নামতে পারে না। তো ওকে যদি আমি উপরে শুইয়ে দিই আর ও যদি নামতে যায়, আর আমি তো নামাজের মধ্যে থাকবো, ওকে তো ধরতে পারবো না, সাথে পড়ে যাওয়ার ভয়টা থাকে। তো আমার যদি নামাজ পড়ার থাকে তাহলে অবশ্যই ওকে নিচে শুইয়ে দিই, ঘুম পাড়িয়ে দিই, তারপরে কিন্তু নামাজটা কমপ্লিট করি। আবার অনেক সময় দেখা যায় কি যখন হয়তো আমি নামাজ পড়ছি, অনেক সময় হয়তো ঘুমাচ্ছে না, অথবা আমার নামাজের সময়ও হয়ে গেছে আর ঘুম পাড়াতে গেলে আমার নামাজের সময়ও চলে যাবে, তো তখন কি করি? তো তখন কি করি, আমরা যায়ের কাছে দিয়ে আসি, যায়ের কাছে দিয়ে আসলে আমি নামাজটা কমপ্লিট করে আবার নিয়ে চলে আসি। তো এইভাবে কিন্তু নামাজটা কমপ্লিট করি, আর নামাজ পড়তে আর কতই বা সময় লাগে, 10-15 মিনিটই লাগে, তো ওকে দিয়ে আসি আমার যায়ের কাছে, দিয়ে এসে আমি নামাজটা পড়ে নিই। আমায়রা আর আমায়রার পাপা এখন ঘুমাচ্ছে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, তো ওরা ঘুমাচ্ছে। তো আমি বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে ঘরে চলে এসেছি, এসে কিন্তু এবারে লাইটটা জ্বালিয়ে আমি এবারে ঘরটা ঝাঁট দিচ্ছি। আমার মেয়ের আমার মতোই অভ্যাস, মানে লাইটের আলো একদমই সহ্য করতে পারে না, লাইটের আলো হলেই কিন্তু ঘুম ভেঙে যায়, ঠিক আমার যেমনটা। আমি একদম এই যে লাইটের আলো মানে জ্বললেই না আমার ঘুম ভেঙে যায়, তো ওর ক্ষেত্রেও সেটা হয়, ঘুম ভেঙে যায়। সে কারণে আমি বাইরের কাজ কমপ্লিট করে তারপরে এই ঘরের কাজটা করতে এলাম, যাতে ও উঠে পড়লেও আমার যেন আর টেনশনটা না থাকে যে ওকে নিতে হবে, যেহেতু আমার কাজ অলরেডি হয়ে গেছে, তো ওকে আমি ভালোভাবে নিতে পারবো। তো এখানে ঘরটা ঝাড় দিয়ে দিলাম, সাথে বারান্দাটাও ঝাড় দেবো, তবে তার আগে কিন্তু আমি এখানে আমার দালানের বেডশিটটা চেঞ্জ করবো, সাথে এখানটা একটু ক্লিন করবো। মা যেহেতু মার্কেটে গেছেন, তো ভোরবেলায় চলে গেছেন, তো সেক্ষেত্রে কিন্তু এখন ফাঁকা হয়ে গেছে, তো এখানে যা যা জামাকাপড় মানে মা শাড়ি চেঞ্জ করে গেছেন সেই শাড়িটা সাথে বেডশিটটা সব চেঞ্জ করবো, আর এগুলো কিন্তু আমি এখন আর ধোবো না, যেহেতু আমার একবার জামা ধোয়া হয়ে গেছে, তো এখন আর ধোবো না। কিছুক্ষণ পর আমি যখন গোসল করতে যাব তখন আমি জামাকাপড়গুলো একসঙ্গে ধুয়ে নেব, মানে গোসল করতে যাব, সাথে মেয়ের তো আবারও জামাকাপড় চেঞ্জ করব, আবার বেরোবে, তো কতবারই বা ধোবো, তাই এখন আর ধোবো না। আমি কিছুক্ষণ পর যখন মানে 12টা নাগাদ যখন আমি গোসল করতে যাব তখন আমি এগুলোকে আবার ধুয়ে নেব। তো ঘরের বেডশিট চেঞ্জ করা, ঘর ক্লিন করাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলেও দালানেরটা খুব একটা শেয়ার করা হয় না। তো এর ব্যাপার হচ্ছে যে খুব তাড়াহুড়ো করে করি, তো সেই কারণে ক্যামেরাটা আর অন করা হয় না। তো আজকে ভাবলাম হাতে সময় আছে, যেহেতু সব কাজ তো অলরেডি হয়ে গেছে, তো সময়ও আছে, সেই সাথে ভাবলাম কোনো চিন্তা নেই, মা উঠে গেছে, তো ভাবলাম যে আজকে খুব সময় রয়েছে, একটু শেয়ার করা যেতেই পারে। তো বেডশিটটা চেঞ্জ করে দেবো, আর এই বালিশের কাভারগুলো 2 দিন আগেই সবে ধুয়েছি, তাই আর আজকে চেঞ্জ করলাম না, তো ঝট করে সব কিছু ধুয়ে নিলাম। আর তোমরা হয়তো ভাবছো যে এখনও কম্বল রয়েছে, কে কম্বল গায়ে দেয়, যে না একদমই কেউ কম্বল গায়ে দিচ্ছে না, আসলে কম্বলটা কাঁচা মানে ধোয়ার জন্যই রাখা আছে, যেহেতু আমার হাজব্যান্ডই ধোবে, আমি তো ধুতে পারবো না, তো উনি ঈদ পরে ছুটি পেলে ধোবেন, এখন আর ধোয়ার ওনার সময় নেই, রোজার মাসে খুব কাজের প্রেশার রয়েছে, একদিন করে ছুটি পাচ্ছেন, সেই দিনকে হয়তো ওনার তেল ভরতে যাওয়া, আমাদের বাজার হাট করা, সাথে ফল কিনতে যাওয়া, মাছ মাংস কিনতে যাওয়া, এগুলো করতে করতে সারাদিন কেটে যায়, তো সেক্ষেত্রে আর কম্বল কাঁচার মতো সময় হয় না। তো সে কারণে বললেন যে ঈদ পর তো আমার ছুটি পড়ে যাবে, ঈদ পরে কেচে দেবো, তাই এখন এক সাইডে রাখা আছে আর কি। তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না, তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে।
তো ঘরদোর বারান্দা ঝাড় দেওয়ার পর মেয়ে উঠে পড়েছিল, তো ওকে খাইয়ে দাইয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমায়রা খেলছে, মানে ওকে নিচে ছেড়ে দিয়েছো, এখন খেলাধুলা করছে। আর এখানে কিন্তু আমি বিছানাটা তুলে নিলাম, আর আমায়রার পাপা এখন গিয়েছে বাথরুমে, মানে ফ্রেশ হতে গেছে। তো এই সুযোগে আমি আগে বিছানাটা তাড়াহুড়ো করে তুলে নিলাম, নেওয়ার পরে চলে যাব সোজা রান্নাঘরে, ওনার জন্য একটু চা করে দেব। দেওয়ার পর উনি কিছুক্ষণ পর, মানে এই যে এখনই তো 11টা বেজে গেছে, তো 1-1.5 ঘন্টা পর আবার উনি খাওয়া দাওয়া করে, যেহেতু কাজে বেরিয়ে যাবেন, তাই আর রুটি করলাম না, একটু সিম্পল একটু টোস্ট আর বিস্কিট দিয়ে ওনাকে চাটা দেব। দেওয়ার পর উনি খেয়ে একটু বেরোবেন, মানে ওনার একটু কাজ আছে, অন্য কাজ, মানে পাড়ারই কাজ, তো সেখানে বেরোবেন। তো সে কারণে আর কি আমি ঝট করে সমস্ত কাজটা গুছিয়ে নিয়েছি জানো তো, কারণ এখানে আমার রোজা চলছে, একটু পরে আমাকে গোসল করতে হবে, মেয়েকে গোসল করাতে হবে, খাওয়াতে হবে, নামাজ রয়েছে। তো সে কারণে আর কি আর তাড়াহুড়ো করে সংসারের কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি, একটু গুছিয়ে মাথা বুদ্ধি খাটিয়ে করে নেওয়ার চেষ্টা করি, যে এই কাজটার পরে এই কাজটা করলে না আমার নিজেরই হেডেকটা কম হয়। তো সংসারের কাজ এমনই একটা জিনিস, সেটা কিন্তু একদিনে কেউ বুঝতে পারে না যে কখন কোনটা করব না করব। যত সংসারে তুমি সময় দেবে, মানে যত দিন যাবে তত কিন্তু তোমার সংসারের কাজের প্রতি একটা ভালোবাসা জাগবে। সেই সাথে কোন কাজের পর কোন কাজটা করলে তোমার ভালো হবে, সুবিধা হবে, কোন কাজটা করলে আগে কেমনভাবে করলে তোমার কাছে ভালো লাগবে বা তোমার কাছে হেডিকপূর্ণ, মানে হেডিকটা কম হবে, সেটা কিন্তু তুমি নিজেই বুঝতে পারবে যখন তুমি সময়ের সাথে সাথে সংসারের কাজগুলো করতে থাকবে। একদিনে কেউ সংসারের কাজ শেখে না বা একদিনে কেউ সাজিয়ে গুছিয়ে নিতে পারে না। আমি যেহেতু রাত্রেবেলা রান্না করছি, তো সেক্ষেত্রে রাত্রেবেলা রান্নার কিছুটা পরিমাণে ভাত আছে, তো সেই ভাতটা হাজবেন্ডকে গরম করে দিলাম। আর আগের দিন রাত্রেবেলা ডাঁটা মাছ আলুর ঝোল করেছিলাম, তো সেই তরকারিও রয়েছে, তো সেই তরকারিটাও গরম করে দিলাম। আর সেই সাথে একটা ডিম ভেজে দেবো, দিলে কিন্তু আমার হাজবেন্ডের খাওয়া হয়ে যাবে। ওনার খাওয়া দাওয়া নিয়ে আমার কোনো রকম কোনো টেনশন থাকে না, ওনার নিজের মানে কোনো ইচ্ছা নেই যে আমি এই জিনিসটা খাবো বা আমি এটা খাবো না ওটা খাবো না, এরকম কোনো আবদার নেই। তো ওনার মুখের সামনে যেটা তুলে দেওয়া হয় উনি সেটাই খেয়ে নেয় চুপচাপ মুখ বন্ধ করে। তো এই জিনিসটা যে আমি এত মানে ভালো একটা জিনিস আমি মানে বুঝতে পারি যে কোনোদিন খাওয়া নিয়ে আজ পর্যন্ত আমাদের মধ্যে কোনো রকমের কোনো অশান্তি রেষারেষি কিচ্ছু হয়নি। আর খাবার যেমনই হোক না কেন, টেস্ট খারাপ হলেও আমি নিজে বুঝতে পারি যে এই খাবারটার টেস্টটা খারাপ হয়েছে। তো ওনাকে যখন জিজ্ঞেস করি যে হ্যাঁ গো খাবারটা তোমার কাছে এরকম লাগছে না, বলে কই না তো ঠিকই আছে, মানে এরকম ধরনের মানুষও যে আজ এখনও হয় তো আমি যেটা জানতামই না। তো যাই হোক, এখানে অনেক বকবক করে ফেলেছি। তো খাবার দাবার নিয়ে আমার হাজবেন্ড কোনো রকমের কোনো মতামত, মানে নিজস্ব কোনো মতামত থাকে না, যা দিয়ে যেটা দিয়ে চোখের সামনে যেটুকু পায় ওটা কিন্তু খেয়ে নেয়। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। তবে মাঝে মধ্যে আবদার করে, কিন্তু খাওয়া নিয়ে কিছু বলে না যে তুমি এমন করেছো, রান্নাটা এমন হয়েছে, খারাপ হয়েছে, কী কী, এইসব নিয়ে কোনোদিন কোনো বক্তব্য না থাকে না। আবদার করে যে আমি এটা খাবো ওটা খাবো আমাকে বানিয়ে দাও, কিন্তু খাবারটা কেমন হয়েছে সেই নিয়ে কোনো আবদার মানে খারাপ মন্তব্য ওনার থাকে না। তো হাজবেন্ড কাজে বেরিয়ে যাবার পর মা চলে এসেছিলেন মার্কেট থেকে, তারপরে কিন্তু নামাজ পড়েছি, এখানে কিন্তু শুয়েছি, মানে বিশ্রাম করেছি অনেকটা পরিমাণে, মেয়েকে নিয়ে সময় কাটিয়েছি, তারপরে এই যে সন্ধ্যাবেলা ইফতারে জোগাড় করে নিয়ে ইফতারটা সেরে নিতে বসে পড়েছি। তো এখানে এই যে আমি ফল ফল কেটে দোয়া করতে বসেছি, মেয়েকেও হিজাব পরিয়ে বসিয়ে দিয়েছি, তার এই যে আজান দিয়ে দিয়েছি, এখন আমরা ইফতারটা সেরে নিচ্ছি, আর এই ইফতার দিয়েই কিন্তু আজকের ভিডিওটা শেষ করব। আমার সোনা মাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে কেউ জানাতে ভুলো না, যে ও হিজাবটা পরে বসে আছে সেই খেতে, মানে সরি ইফতার খেতে ওকে কেমন লাগছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।